জাপোরোঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলাকারী প্রত্যেকটি রুশ সেনা এখন ইউক্রেনের টার্গেট, হুঁশিয়ারি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এ বিষয়ে বিস্তারিত আর কিছু না বলে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিকে ব্যবহার করে এখন সবাইকে ব্ল্যাকমেইল করতে চাইছে রাশিয়া। রুশ দখলে থাকা জাপোরোঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে ক্রমাগত গোলাবর্ষণের জন্য একে অন্যকে দায়ী করছে রাশিয়া ও ইউক্রেন। আর আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে, অবিলম্বে হামলা বন্ধ না হলে চেরনোবিলের মতো ভয়াবহ পারমাণবিক বিপর্যয় দেখা দেবে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে পরমাণু সংস্থার বিশেষজ্ঞদের সেখানে প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বানও জানানো হচ্ছে বারবার।